হ্যালো ফ্রেন্ডস অনলাইন টি ইনফর্মেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আজ মুস এক্ষুনি মাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের একাদাম লেটেস্ট আপডেট রিপোর্ট মোতাবেক বলা হচ্ছে নিম্নচাপের সাথে ঘূর্ণপাতের তান্ডব এই দুইয়ের জেরে দক্ষিণবঙ্গে কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী 24 ঘন্টার মধ্যেই শুরু হবে প্রবল বৃষ্টি এমনটিই জানালো আলিপুর আবহাওয়া গতকাল বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতায় আজ সকাল থেকেই আকাশের মুখ এই বৃষ্টির প্রভাব বেশি পড়বে দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে তাছাড়া উপকূলের জেলাগুলিতে তুলনামূলকভাবে হবে ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশা উপকূলে একটি সৃষ্টি হয়েছে নিম্নচাপ আর তার সাথে আবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মাঝে ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে এই দুইয়ের জেরে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অপর রিপোর্টে বলা হচ্ছে ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকে জারি করা হয়েছে এক সতর্ক বার্তা আর সেই সতর্ক বার্তা বাংলার জনগণের জন্য আসতে চলেছে এক ভয়ঙ্কর মহাপ্রলয় ভারতীয় মৌসুম বিভাগ সূত্রের খবর বিহার ও ঝাড়খন্ড থেকে শক্তি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রবল পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুম বিভাগের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে আজ পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে মৌসুম বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে